नमस्कार स्वागत सिटी वेने आपनादेर संगे रयेछि आमि सुचिस्मिता। आमादेर शुते जावा होक बा घुम थेके ओठा प्रत्येकेर मने ठीक एकटाई प्रश्न बारबारे उकि मारे। किछुदिन आगे जे प्रश्न छिलो करोना, सेई एई मुहूर्ते प्रश्न एसे दाड़िएछे करोनार वैक्सिन कि रयेछे बा करोनार ओषुध कि बेरोच्छे। तेई ता निएई प्रत्येक मुहूर्ते आमादेर मने नाना रकम प्रश्न जागछे, जेखाने एकदिके राशियार वैक्सिन निये नाना बितर्क नाना भावे आमादेर सामने आसछे, ठीक तार अपोजिटे अर्थात ठीक तार विपरीते गेले स्वाधीनता दिवस दिन प्रधानमंत्री इतिमध्ये जानिएछेन जे तीनटी वैक्सिन बा तीनटी प्रतिषेधक इतिमध्ये आसते चलेछे। अर्थात खूब ताड़ाताड़ी जे एई करोनार रोगेर बा करोनार प्रतिषेधक किछु एकटा अंतत आमादेर सामने आसछे, एबं तार संगे संगे এই যে একটা ভয়াবহতা, এই যে একটা আশঙ্কা প্রত্যেক মুহূর্তে আমাদের, সেই আশঙ্কা যে কোথাও গিয়ে একটা কমতে শুরু করতে চলেছে বা আমরা যে একটা নতুন পথ দেখতে চলেছি তা হয়তো আমরা কদিন পরেই কিছুদিনের মধ্যে হয়তো টের পেতে চলেছি, কিন্তু ততদিন আমাদের নিজেদের সচেতনতা নিজেদের সাবধানতা নিজেদেরকে বজায় রাখতে হবে। তার জন্য কি করতে হবে? সাধারণ মানুষের প্রত্যেকটি মানুষ অর্থাৎ আমাদের আপনাদের প্রত্যেকের ডাক্তারবাবুরা যা যা বলছেন তা প্রত্যেক মুহূর্তে মেনে চলতে হবে, তার সঙ্গে সঙ্গে সরকার যা যা নিয়মাবলী দিচ্ছে তাই আমাদের মেনে চলতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আপনাদের সামনে আমরা হাজির হই, আজও আমরা হাজির হয়েছি। এবং নিঃসন্দেহে বেশ কিছু প্রশ্ন রয়েছে আমার মধ্যে এবং বেশ কিছু প্রশ্ন রয়েছে আপনাদেরও, সেই কারণে ডাক্তারদের নিয়ে আমরা হাজির হই। এবং আজকেও আমরা হাজির হয়েছি, তবে না স্টুডিওতে নয়, আমরা সরাসরি চলে যাব ডাক্তারবাবুর কাছে, কারণ আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত ডাক্তার অর্থাৎ বিখ্যাত চিকিৎসক অরিন্দম বিশ্বাস, এমডি মেডিসিন। ডাক্তারবাবু আপনাকে আরও একবার স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনি বহুবার আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং বেশ কিছু প্রশ্নের উত্তর এত সুন্দরভাবেই দিয়েছেন যে সেই প্রশ্নের উত্তর নিয়ে হয়তো আমাদের দ্বিতীয়বার ভাবতে হয়নি। সেই জন্য আমরা আরও কিছু বেশ কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আপনার সামনে আপনার সঙ্গে কথা বলতে আবারও উপস্থিত হয়েছি। আমার কিছু প্রশ্ন রয়েছে, আমি অবশ্যই যাব, তবে আপনাদের বলবো যে ফোন লাইন খোলা রয়েছে, আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা অবশ্যই ফোন করতে পারেন এবং ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। আমি সরাসরি ডাক্তারবাবুর কাছে চলে যাবো। ডাক্তারবাবু আমরা ইতিমধ্যেই যদি দেখি গোটা বিশ্বের দিকে তাকিয়ে তাহলে প্রায় 2 কোটির বেশি মানুষ আক্রান্ত, এবং যদি দেশের দিকে তাকাই তাহলে প্রায় 25 লক্ষের বেশি মানুষ আক্রান্ত, এবং হয়তো কাল বা পরশু সেটা 26 লক্ষ যে পেরোবে না তার কোনোরকম কোনো গ্যারান্টি নেই। তো সেই দিকে তাকিয়ে মৃত্যুর পরিমাণও যেমন রয়েছে সুস্থতার হারও যথেষ্ট পরিমাণ রয়েছে, প্রায় 73%-এর বেশি রয়েছে সুস্থতার হার। সেই দিকে তাকিয়ে আমরা এই মুহূর্তে ঠিক কোন পরিস্থিতির মধ্যে রয়েছি? পরিস্থিতিতে আছি, সুস্থতার রেট হার হয়তো 74 কোনো জায়গায়, কোনো জায়গায় 72 বা 70-এর উপরেই ধরে নিলাম, সেটা নিশ্চয়ই একটা ইতিবাচক দিক আছে। আবার নেতিবাচক হচ্ছে মৃত্যু হারও হচ্ছে, মৃত্যু মানুষের হচ্ছে, মৃত্যু কিন্তু থামছে না। যদি মৃত্যু থামতো বা আক্রান্তের হারগুলো যদি কমতো তাহলে আমরা বুঝতে পারতাম যে আমরা শীর্ষবিন্দুতে পৌঁছে গেছি, এবার আমরা নামার পালা। কিন্তু সেই ঘটনাটা কিন্তু এখনো ঘটছে না, স্পষ্ট হচ্ছে না চিত্রটা, চিত্রটা জটিল। কিন্তু একটা কথা, আশার আলো তো কিছুটা জ্বলেছে যে একটা প্রতিষেধক আসতে পারে, তার সাথে সুস্থ হয়ে মানুষ ফিরছে, সেটাও একটা আশার আলো। আরেকটা আশার রূপ ফল দেখা যাচ্ছে, বাড়িতেই অনেক রোগী কিন্তু চিকিৎসা ঠিক মতো হয়ে তারা বাড়িতেই সেরে উঠছে, সেই জায়গা আশার আলো কিন্তু রয়েছে। এইবার হচ্ছে পরিস্থিতিটা জটিল, এটা নিয়ে সন্দেহ নেই, লাফিয়ে লাফিয়ে সংখ্যাটা বাড়ছে, কিন্তু অদ্যাবধি যা পরিস্থিতি তাতে আমি একটা কথাই বলবো যে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু চিত্রটা কিন্তু জটিল হলেও কিন্তু একটা আশার আলো কিন্তু আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি, নির্দ্বিধায় এই কথাটা বলতে পারি। ডাক্তারবাবু একটা প্রশ্ন আমার ভীষণভাবে মনে আসছে যে একটা বিষয়, আমরা বারবারই নানা ধরনের উপশম দিচ্ছি, নানা ধরনের চেষ্টা করছি যে কী কীভাবে সচেতনতা বাড়ানো যায়, মানুষকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে, প্রত্যেক মুহূর্তে নানা রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু কোনোভাবেই কিছুতেই কিন্তু এই যে সংক্রমণ সেই সংক্রমণটাকে রোকা যাচ্ছে না কিছুতেই না। কি মনে হয় কি কারণে এই সংক্রমণের মাত্রা এত বেশি বাড়ছে? দেখুন, একটা কথা প্রথম দিন থেকে একটা কথা আমি বলে এসেছিলাম, আপনাদের চ্যানেলেও একাধিকবার বলেছি যে উপসর্গবিহীন মানুষ কিন্তু রোগটা ছড়াতে পারে এবং তারাই কিন্তু ছড়াচ্ছে। তার সাথে আমরা এখন অফিস যাত্রা করছি, আমরা এখন
নানান জায়গায় যাত্রা করছি, যদিও স্কুল কলেজ বা বিনোদনের জায়গা এখনো খোলা হয়নি, তবে তা সত্ত্বেও মানুষের মধ্যে কিন্তু মেলামেশাটা অনেক অংশে বেড়ে গেছে, সংখ্যায় বেড়ে গেছে, জনসমাগম হচ্ছে। সেইখান থেকে উপসর্গবিহীন মানুষরা যে ছড়িয়ে দিচ্ছে না, এটা কিন্তু বলা যাবে না, নিশ্চয়ই ছড়াচ্ছে, তা না হলে এই সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে কেন? তার সাথে আমরা পরীক্ষাটাও করছি, পরীক্ষার যে পরিধিটা বর্ধন হয়েছে এবং সংখ্যাটাও বেড়েছে, সেই কারণে রোগটা চিহ্নিত হচ্ছে। প্রথম দিকে চিহ্নিত হয়নি, কারণ পরীক্ষাটা বেশি হয়নি, এখন পরীক্ষা যেই বাড়াচ্ছি রোগটা কিন্তু চিহ্নিত হয়ে যাচ্ছে। তবে এরকমও মানুষ অনেক চিহ্নিত হচ্ছে যাদের সেরকম কোনো বড়সড় উপসর্গই নেই, তো সেই ক্ষেত্রে ছোটখাটো উপসর্গ নিয়ে তো তবুও তাদের পরীক্ষা করা হচ্ছে, কারণ কোনো ডাক্তাররাই ঝুঁকি নিতে চাইছে না, আমিও নিতে চাইছি না, পরীক্ষাটা করাচ্ছি, তার সাথে সাথে পরীক্ষার সাথে ফলাফলটা এসে যাচ্ছে। সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে, অনেক বেশিরভাগ ক্ষেত্রেই বলবো, একটা পজিটিভ ফল আসছে। তো এই ফলটা যখন আসছে তখন সেই হিসেবে চিকিৎসা করা দরকার। একটাই হচ্ছে, এই রোগটা যদি ধরাও পড়ে আপনি একেবারে কিন্তু হাফ ছেড়ে বাঁচতে পারবেন না, কারণ একটু কিন্তু নজরদারি দরকার। কারণ এই রোগটার একটারই অসুবিধা হচ্ছে, ভাইরাসের পরিমাণ শরীরে কত গেল আপনি আগে থেকে বুঝতে পারছেন না। মানলাম উপসর্গবিহীন মানুষদের পরিমাণটা হয়তো কম, কিন্তু হঠাৎ দ্রুত কিন্তু স্বাস্থ্যের অবনতি হচ্ছে, খুব দ্রুত সংকটজনক অবস্থায় মানুষ পৌঁছে যাচ্ছে। সেই জায়গাটাই এই ভাইরাসটা কিন্তু একটা দাপট দেখিয়েছে, একটা ত্রাস সৃষ্টি করেছে কয়েক শতাংশ মানুষ, কিন্তু কয়েক শতাংশ মানুষ হলেও তো আমরা এটাকে উপেক্ষা করতে পারি না, এটা নিশ্চয়ই নজরদারি দরকার, তাদের হাসপাতালে ভর্তির দরকার এবং সুচিকিৎসারও দরকার। তাড়াতাড়ি চিকিৎসাটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমি বলবো, যদি শুরু করা যায় তাহলে কিন্তু বেশিরভাগ মানুষই সুস্থ হয়ে উঠছে একেবারে। এবং ডাক্তারবাবু, এই সুস্থতার বিষয়ে আমি একটুখানি আসব, যে প্রায় 18 লক্ষের বেশি মানুষ কিন্তু ইতিমধ্যে সুস্থ হচ্ছে, এবং কোথাও গিয়ে এই সুস্থ হওয়াটা আমাদের কাছে একটা আশার বাণী যে করোনায় আক্রান্ত মানেই কিন্তু মৃত্যু নয়, করোনায় আক্রান্ত যারা রয়েছে তারা প্রচুর মানুষ সুস্থ হচ্ছে, কি বলবেন এই বিষয়টা? দেখুন, প্রথম থেকেই বলেছি মৃত্যু আর করোনা ভাইরাস কিন্তু সমার্থক নয়। একদম, একটা ভাইরাস তার আক্রমণাত্মক চরিত্র সে দেখিয়েছে, সে দেখাবে, সে দাপট দেখাবে, কিন্তু এই বিশ্ব বৈশ্বিক মহামারী বিশ্বে একটা ত্রাস সৃষ্টি সে সত্যি করেছে, কারণ আপেক্ষিকভাবে একটা নতুন ভাইরাস, এবং এই ভাইরাসটা যথেষ্ট শক্তিশালী ছিল প্রথমে। তবে সাধারণত ভাইরাসের একটা নিয়ম আছে, মানে প্রকৃতির অমোঘ নিয়মই বলুন, যে যত দিন যায় তত কিন্তু ভাইরাসের আক্রমণাত্মক চরিত্রটা ছেড়ে দিয়ে কিন্তু তখন নিষ্ক্রিয় হয়, কিন্তু এখনো সে পুরোপুরি নিষ্ক্রিয় হয়নি, এখনো তার শক্তি হচ্ছে, কিছু ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কমছে, কিন্তু এটা চলেছে, এটা ধারাবাহিকতা আছে। তো এই ধারাবাহিকতা থাকলে অসুবিধা, এটা যদি কমতে থাকে, নিষ্ক্রিয় হতে থাকে, তাহলে নিশ্চয়ই মানুষ জাতির পক্ষে বা মানুষ সমগ্র বিশ্বের পক্ষে এটা একটা ভালো দিক, কারণ যত আক্রান্ত হচ্ছে, যদি এত বেশি আক্রান্ত হলে কিন্তু সেই হিসেবে হাসপাতাল, ভেন্টিলেটর বা ওষুধ বলুন, সেখানে কিন্তু একটা খামতি দেখা যাবে বা ফাঁক ফোকর দেখা যাবে। সেই ফাঁক ফোকরগুলো যাতে দেখা না যায় সেই কারণে ভাইরাসটাকে নিয়ন্ত্রণে আনাটা দরকার। আমাদের কিন্তু সর্বোপরি একটা সচেতনতার যে বাণী আমরা দিয়ে আসছি বা আমরা সচেতনতা মেনে চলছি, সেই সতর্কতা অবলম্বন যদি আমরা করতে পারি আমরা নিশ্চয়ই এটাকে আটকাতে পারবো একেবারে। এবং এই আপনি একটু আগেই উল্লেখ করলেন যে করোনার বা যে কোনো রকম ভাইরাসের কিন্তু চরিত্রের বদল ঘটে, আমি ঠিক এই বিষয়টাই আসবো, তবে তার আগে একটি ফোন রয়েছে, একটু নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, থেকে মনীষা দে কথা বলছি। হ্যাঁ বলুন। আমার হাজবেন্ড যে গত জুলাই জ্বর নিয়ে বাড়ি ফিরেছিল, তারপরে আমরা 11 তারিখ টেস্ট করি, কোভিড পজিটিভ আসে, তারপরে যেই হাসপাতাল থেকে করা হয়েছিল বললো বাড়িতে আইসোলেশনেই থাকবে। থেকে গত 29 জুলাই ওকে বলেছিল যে পরিবারের লোকের সাথে মিশছে, আর 6 তারিখ থেকে 6 আগস্ট থেকে তুমি বাইরে বেরোবে, তো ফিট সার্টিফিকেটও দিয়েছিল। কিন্তু তারপরে ওর সামান্য কাশি থাকায় আমরা যেই পুরসভার অধীনে থাকি সেখানকার একজন আশাকর্মী বললেন যে দাদা আপনি কেমন আছেন, তখন উনি বললো যে আমার একটু অল্প কাশি আছে, আর আমি কালকে নামবো, মানে বাড়ির লোকের সাথে মিশবো, দোতলায় আছে ও আলাদা। তখন বললো একদম খবরদার না, আপনি আবার টেস্ট না করে কোনো মতেই বাইরে বেরোবেন না। ও সেটাই ভয় পেয়ে গেল, বললো আমি তাহলে কোথা থেকে টেস্ট করব, ওখানে যেই হাসপাতাল থেকে করেছিলাম ওরা বলেছে দ্বিতীয়বার টেস্টের কোনো প্রয়োজন নেই, তোমার ওই কাশিটা হলো অ্যালার্জির কাশি হচ্ছে, তুমি 8 দিন একটা ওষুধ খাও কমে যাবে।
কিন্তু ওই আশাকর্মীর কথাতেও এত ভয় পেয়ে গেল, কিছুতেই রাজি হলো না, নাবতেও একটা প্রাইভেট জায়গা থেকে আবার নিজে নিজে টেস্ট করে গত রবিবার, করার পরে আবার মঙ্গলবার দিন পজিটিভ এসেছে। এখন ওই পুরনো হাসপাতালে ফোন করলে তারা বলছে যে তুমি একা একা করেছো, নিজের দায়িত্বে করো, এটা কোনো অসুবিধা নেই, এগুলো মৃত ভাইরাস, ওগুলো থেকে পজিটিভ হলেও তুমি ভয় নেই। আবার 24 তারিখ 24শে আগস্ট পর্যন্ত আবার আমাদের মিউনিসিপ্যালিটি থেকে আটকে রেখেছে, আমরা আবার লকডাউন। সেই জন্য আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করতে চাই যে এটাই আমরা মানে আমরাও তো ভয় পেয়ে যাচ্ছি যে আবার নিঃসন্দেহে সাংঘাতিক অভিযোগ, অর্থাৎ সাংঘাতিক ধরনের একটা বিষয় তো উঠে আসছেই, কারণ একবার পজিটিভ হওয়ার পর তাকে বলা হলো বাড়িতে থাকা, এবং তারপর কিছুদিন পর যখন তার সিমটমস এখনও কমছে না, তারপর তাকে বলা হচ্ছে যে পরীক্ষা করার প্রয়োজন নেই, তোমার অ্যালার্জি, কিন্তু সে যখন বাইরে গিয়ে পরীক্ষা করাচ্ছে তখন তার পজিটিভ বেরোচ্ছে। অরিন্দমবাবু আমি একদম চলে যাব, মানে কোনো জ্বর নেই, ওর জ্বরটার কিছু নেই, শুধু হালকা অল্প অল্প কাশি। একেবারে আপনি শুনতে থাকুন অরিন্দমবাবু। দেখুন সত্যি কথা, মানুষ তথ্যের অত্যাচারে নির্যাতিত হচ্ছে, অস্বীকার করার নেই, কারণ আমরা এখনো অন্তরঙ্গে প্রবেশ করতে পারিনি, আমরা সমুদ্রের গহীতে পৌঁছতে পারিনি, আমরা এখনো সমুদ্রের পাশেই রয়েছি, হেঁটে বেড়াচ্ছি। তো ঘটনাটা হচ্ছে ভাইরাস আপেক্ষিকভাবে নতুন, ভাইরাসের চরিত্র পরিপূর্ণ বা সম্পূর্ণভাবে আমরা কিন্তু এখনো জ্ঞান লাভ করতে পারিনি। সেই কিন্তু এই ক্ষেত্রে আমার যা মনে হচ্ছে, টেস্ট 14 দিন উনি বাড়িতে থাকার পরও যদি আবার পজিটিভ হয়েছে, অনেক ক্ষেত্রে মৃত ভাইরাস থাকে, এই মৃত ভাইরাস কিন্তু অনেক সময় আরটিপিসিআর কিন্তু বিভেদ করতে পারে না, এটা মৃত না জীবিত। কিন্তু ওনার যখন হাঁচি হচ্ছে, একটা কথা আমি বলবো, ওনার যদি করোনাও না হয়ে থাকে, যদি অন্য কোনো ভাইরাসও হয়ে থাকে, সেটাও ছড়াবার একটা সম্ভাবনা রয়েছে, উনি কয়েকটা দিন বাড়িতে থাকুন। তবে একটা কথা, করোনা নতুন করে আক্রান্ত হচ্ছে কিনা, নতুন করে কেউ সংক্রমিত হচ্ছে কিনা, আমরা কিন্তু এখনো চিত্রটা স্পষ্টভাবে বুঝতে পারিনি, কারণ আপেক্ষিকভাবে 7 মাসের একটা ভাইরাস, তাকে জানতে গেলে কিন্তু মাসের পর মাস, হয়তো বছরের পর বছর পড়াশুনো গবেষণা চালিয়ে যেতে হবে, তারপর ভ্যাকসিন বা প্রতিষেধক এলে তো তখন আরেকটা বিষয়। কিন্তু ওনার ক্ষেত্রে এখন বাড়িতে উনি থাকুক, আমি বুঝতে পারছি উনি মানসিকভাবে সত্যি চিন্তাগ্রস্ত, আমি হলেও তাই হতো, আমি যদি থাকতাম এই অবস্থায় আমারও একই রকম একটা ভেতরে অনুভূতি হতো। তো ভয় পাওয়ার কিছু নেই, একটা সামান্য হাঁচি, ওষুধ আছে, ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন এর জন্য কি কি ওষুধ খেতে হবে। তবে পুনরায় সংক্রমণ কিছু ক্ষেত্রে দেখা গেছে। আরেকটা কথা বলে দিই, চাইনিজ চীনে 63 দিন পরেও যে একটা ধনাত্মক ফল পাওয়া গেছে, পজিটিভ ফল পাওয়া গেছে, সেটা কিন্তু প্রমাণিত। দক্ষিণ কোরিয়ায় এই ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রে একমাত্র উপায় থাকে, হাতিয়ার হচ্ছে ভাইরাল কালচার। কিন্তু ভাইরাল কালচার আমাদের দেশে কিন্তু ওটা অনেকটা গবেষণামূলক, সব জায়গায় এটা হয় না, আর তবে ভবিষ্যতে আরো বাড়াতে হবে এর পরিধি, এইটা কিন্তু একটা বার্তা বহন করছে। কারণ কিভাবে আমরা বুঝবো যে ওটা মৃত না জীবিত, একমাত্র ভাইরাল কালচার সেটাকে কিন্তু প্রমাণ করে দেয়। যদি মৃত হয় সে কালচারে কখনো দেখাবে না, যদি জীবিত হয় সে দেখাবে। তো সেই ক্ষেত্রে আমি ওনাকে একটা কথাই বলবো, চিন্তা ছেড়ে দিন, বাড়িতে থাকুন কয়েকটা দিন, অনেক সময় অ্যান্টি অ্যালার্জির ওষুধ খেলে এটা যথেষ্ট সেখানে চলে যায় এগুলো, আর আপনি আবার 7 দিন 10 দিন বা 15 দিন পরেই একটা পরীক্ষা করান। এখন 7-10 দিন আপনি বাড়িতেই থাকুন, গৃহবন্দী থাকুন, চার দেয়ালে অবরুদ্ধ হয়ে থাকুন, অবগুণ্ঠনটা পরেই খুলবেন আর কয়েকদিন বাদে। এখানে আমার একটা প্রশ্ন রয়েছে যে এই যে মানুষটির কথা হচ্ছে যে আগে পজিটিভ হয়েছে, তারপর আবারও তিনি যখন পরীক্ষা করিয়েছেন তখন পজিটিভ হয়েছে, তার থেকে কি পরিবারের লোকজনদের ছড়ানোর একটা আশঙ্কা থেকে যাচ্ছে? আমি আসবো এই প্রশ্নটাতে, তবে তার আগে একটি ফোন রয়েছে, একটু নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, না বোধ হয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ডাক্তারবাবু, যে প্রশ্নটায় ছিলাম যে এই মানুষটির থেকে কি পরিবারের লোকজনদের সংক্রমণ বা সংক্রমিত হওয়ার কি ব্যাপার থেকে থাকে? না, সংক্রমিত হবার ব্যাপার থাকে মানে, এখন এটাও স্পষ্ট করে আমি বলতে পারবো না, যদি ভাইরাসটা জীবিত থাকে নিশ্চয়ই সংক্রমিত হতে পারে, যদি কাছাকাছি যায়। তো বাড়িতে যিনি সেবাদান করছেন তাকে মাস্ক পরিহিত হয়ে, মাথায় একটা ক্যাপ, হাতে গ্লাভস, আর যদি একটা হাফ গাউন পাওয়া যায় সেটাই যথেষ্ট, সার্জিক্যাল গাউন সবসময় লাগে না।
ওনাকে সাবধানে যদি উনি কয়েকটা দিন একটু পরিচর্যা করেন আমার মনে হয়, বা পরিষেবাটা দান করেন, তাহলে আমার মনে হয় তাতে কোনো অসুবিধা নেই। এইবার সেটা হচ্ছে যে এখন মৃত ভাইরাস হলে সেটা কখনোই ছড়াবে না, কিন্তু জীবিত ভাইরাস তো আমি জানি না, সেটা ভাইরাল কালচার ছাড়া উপায় নেই। সুতরাং আমরা প্রত্যেকটা পদক্ষেপে একটা করে বাধা, আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি, সেই বাধাটাকে অতিক্রম করাটা, ভারতবর্ষ সেইভাবে প্রস্তুত ছিল না, এখনো প্রস্তুত নয়। শুধু করোনা নিয়ে না, স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে তো একটা ঘাটতি ছিল, এটা তো সারা সমগ্র ভারতবর্ষে, খালি পশ্চিমবঙ্গ নয়। সুতরাং সেইভাবে আমরা তৈরি হতে পারিনি, আমরা স্বাস্থ্যটাকে গবেষণার জায়গায় নিয়ে যাই, তবে নিচ্ছি, এইটা একটা দিক খুলে গেল। এখন মানুষ অনেকটা সচেতন হবে, সরকারও সচেষ্ট হবে, বিভিন্ন সরকার এই সচেষ্ট হলেই একটা সদর্থক ভূমিকা তারা যে পালন করবে, আগামী দিন সেটা মানুষের জন্যই সুবিধা হবে। একেবারে। আচ্ছা, আমাদের পরবর্তী আইটি ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি যোগপুর থেকে বলছি, সীতা পাই। বলুন বলুন। আমি দুর্গাপুর থেকে শুনছি। হ্যাঁ হ্যাঁ, বলুন, অসুবিধা নেই, বলুন। হ্যাঁ, সীতা পাই, আমার বয়স হচ্ছে 69। আমার কালসিফাইড লাংস বছর 20 আগে এরকম হয়েছিল আর কি। তো তারপরে নানা রকম চিকিৎসা চিকিৎসা করে মোটামুটি চালিয়ে যাচ্ছি। এখন এই করোনাতে আমি, আমার কি করণীয়? আমার তো মানে ভীষণ ভয়, একে তো বয়স বেশি, তার মধ্যে কালসিফাইড লাংস, কি করব? মানে আশঙ্কাটা খুব সাংঘাতিক, তাই তো? কি করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে? একেবারে আপনি শুনতে থাকুন অরিন্দমবাবু। দেখুন, ক্যালসিফাইড লাং বলতে একটা জিনিস পরিষ্কার, যে ওনার কোনো সময়, কোনো একটা সময় জীবনে কোনো সংক্রমণ হয়েছিল, সেইটা কিন্তু সেরে গেছে। কিন্তু সেরে গেলে শরীর তো একটা রেখে যায়, যেরকম যুদ্ধক্ষেত্রে যাওয়া, আমরা মাউন্ট এভারেস্টে উঠলে ফ্ল্যাগটা পুঁতে দিই, শরীরের প্রদাহ যখন একটা কোনো সংক্রমণকে নিয়ন্ত্রণ করে বা তাকে মেরে ফেলে, একটা ফ্ল্যাগ পুঁতে আসে, সেটাই হচ্ছে ক্যালসিফিকেশন নামক, মানে ক্যালসিয়াম ডিপোজিটস হয়। তো সেই ক্ষেত্রে ওনার ক্যালসিফাইড লাংয়ের এখন গুরুত্ব বিশেষ কিছু নেই, কারণ এটা কোভিড নয়। উনি সাবধানে থাকুন, ওনাকে সচেতনতার যে বার্তা আমরা দিয়ে চলেছি প্রতিনিয়ত, সেইটাকে ওনাকে গ্রহণ করে, আলিঙ্গন করে ওনাকে এগিয়ে যেতে হবে। 69 বছর বয়স, নিশ্চয়ই এই বয়সে একটু সাবধান হওয়া দরকার। উনি যদি কোনো ওষুধ খান, সেটা নিয়মিত খান, চিকিৎসকের সাথে নিয়মিত যোগাযোগ কিন্তু ওনাকে রাখতে হবে। তো তা বলে আমি বলছি না চিকিৎসককে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় একটা করে SMS পাঠাবেন বা হোয়াটসঅ্যাপ পাঠাবেন। যদি সত্যি কোনো অসুবিধা সম্মুখীন হন, তাহলে নিশ্চয়ই পাঠান, কথা বলুন তার সাথে, সে আপনাকে ঠিক দিকটা নির্দেশ করবে যে কিভাবে আপনি এগোবেন। তবে হ্যাঁ, আপনি মাস্ক পরিহিত হয়ে থাকুন, হাতটা ভালো করে ধোবেন, হাতটা যেন মুখের কাছে কথায় কথায় না চলে যায়, আর তার সাথে পরিচ্ছন্নতাটা বজায় রাখুন, তাতেই দেখবেন অনেক ভালো থাকবে। একেবারে। পরবর্তী আরেকটি ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? স্যার, আমি বাঁকুড়া থেকে কথা বলছি। আচ্ছা, আরেকবার একটুখানি বলুন, কথাটা কেটে গেল। বাঁকুড়া থেকে নির্ভীক কথা বলছি। আচ্ছা, বলুন। তো দিদি, আমার প্রশ্ন হচ্ছে ডাক্তারবাবুর কাছে, ধরুন যেসব পেশেন্টরা ইমিউনি সাপ্রেসিভ ড্রাগসে রয়েছে, এই ভ্যাকসিনটা তাদের ক্ষেত্রে কি প্রয়োগ করা যাবে, বা তাদের কথা ভেবেই কি ভ্যাকসিনের পরিকল্পনা চলছে, এটা একটা ডাক্তারবাবুর কাছে আমার প্রশ্ন। আচ্ছা ডাক্তারবাবু, আপনি কি বুঝতে পারলেন প্রশ্নটা? না, কথাটা ঠিক কথা। ওনার নাম বোধহয় উনি নির্ভীক, বোধহয় ওনার নাম নির্ভীক, বাঁকুড়া থেকে নির্ভীক। হ্যাঁ, তো অসুবিধা নেই, উনি নির্ভীক থাকুক, এখন কোনো ভয় নেই। যে প্রতিষেধক আসবে ভারতবর্ষ, যেটা মানে পরিকল্পনা করেছে, সেটা হচ্ছে ডেড ভাইরাস। তো ইনঅ্যাক্টিভেটেড ভাইরাসের ক্ষেত্রে অনেক সময় দেওয়া যায়, তবে এখনো পর্যন্ত আমরা তো ট্রায়ালে আছি, যে স্তরে আছি সে স্তরগুলোতে আমরা এখনো পরিষ্কার নই। যখন তৃতীয় স্তর সম্পূর্ণ হবে, ভ্যাকসিনটা যখন আমাদের বাজারে আসবে, আমাদের সম্মুখে আসবে, তখন কিন্তু আমাদের অনেক গাইডলাইন, অনেক আমাদের নির্দেশিকা দিয়ে দেওয়া হবে, সেইটাতে পরিষ্কার করে বলা হবে যে যারা ইমিউনোসাপ্রেসিভ, যারা প্রতিরোধ করার ক্ষমতাটাকে থামানোর জন্য যে ঔষধ ব্যবহার করছেন, সেইটা তারা নিতে পারবেন কিনা, সেটা ভ্যাকসিন প্রস্তুতকারকরা খুব স্পষ্টভাবে বলে দেবে। তবে ডেড ভাইরাসের, মানে ডেড ভ্যাকসিন মানে হচ্ছে ভাইরাসটা বেঁচে নেই, লাইভ অ্যাটেনিউয়েটেড, যেটা রাশিয়া তৈরি করেছে বা ইউকে তৈরি করছে
বা মডার্না বলে যেটা আমেরিকা তৈরি করছে সেটা হচ্ছে লাইভ অ্যাটিনিউয়েটেড, সেটা হচ্ছে ভাইরাসটা কিন্তু বেঁচে আছে, যদিও ভাইরাসটা অন্য ভাইরাস, সেটা আমি প্রসঙ্গে আসছি এটা কিভাবে করা হয়। তো সেই ক্ষেত্রে ডেড ভ্যাকসিনের হয়তো ডোজটা বেশি থাকবে, কিন্তু হয়তো দেওয়া যাবে, তবে এটা খুবই মানে খুব প্রাথমিক স্তর, এখনো স্পষ্ট করে আমি নির্ভীকবাবু বলতে পারছি না। তবে আপাতত আপনি সচেতনতা মেনে আপনি নির্ভীক থাকুন, আপনাকে করোনা আক্রান্ত করবে না। একেবারেই অবশ্যই নির্ভীক আমাদের প্রত্যেককেই থাকতে হবে, চেষ্টা করতে হবে ভালো থাকার। আচ্ছা আমরা আমি ডাক্তারবাবুকে চলে যাব, একটা বিষয় একটা নাম বারবার উঠে আসছে, ফ্যাভিপিরাভির এই নামটা, এটার প্রয়োগ সম্পর্কে এবং এইটা ঠিক কতটা আমাদের প্রত্যেককে সাহায্য করতে পারে বলে আপনার মনে হয়? প্রথমে একটা কথা কিন্তু খুব স্পষ্টভাবে বলে দিই, ওষুধ এসছে মানে না ওষুধগুলো দারুণ কাজ করছে, সবটাই গবেষণামূলক পরীক্ষামূলক। আমি কিন্তু একবারও বলবো না যে এই ওষুধটা একদম দারুণ কাজ করে, না তা নয়। এটা কিন্তু আমাদের একটা ভ্রান্ত ধারণা আমি পোষণ করব আর ভ্রান্ত ধারণা আমি ছড়াবো যদি আমি বলি সব ওষুধ কাজ করছে ঠিক মতো, তা নয়, সব ওষুধগুলো পরীক্ষামূলক। কারণ যখন এরকম একটা আপেক্ষিকভাবে নতুন ভাইরাস আসে সব ওষুধই তখন গবেষণামূলক হয়, চেষ্টা করছে সেটা ওষুধগুলো দেওয়ার। ফ্যাভিপিরাভির এরকম একটা ওষুধ যেটা ভাইরাসের বংশবৃদ্ধিটাকে আটকায়, সেটাকে খেতে হয়, সেবন করতে হয় মুখ দিয়ে, সেখানে ইঞ্জেকশনের ব্যাপার নিয়ে একটাই সুবিধা, কিন্তু একটাই কথা ডোজটা খুব বেশি। কারণ ধরুন 200 করে যদি পাওয়া যায়, 9টা ট্যাবলেট সব প্রথম দিন, 9টা ট্যাবলেট সকালে আর 9টা ট্যাবলেট রাত্রিরে, তারপরে হচ্ছে 13-14 দিন আপনার 800 দুবার করে, মানে 4টে 4টে করে করে ট্যাবলেট খেতে হয়, অনেকগুলো ট্যাবলেট, 78টা ট্যাবলেট বোধ হয়, সংখ্যাটা আমার পুরোটাই নেই। এই এতগুলো ট্যাবলেট খাওয়ার জন্য হয়তো মানুষের সামগ্রিক কিছু অসুবিধা প্রথম দিকে হয়, তারপরে মানুষ কিন্তু এটাকে মেনে নেয়, মানুষ খেতে পারছে। আমি অনেক পেশেন্টকে দিয়ে দেখেছি বাড়িতে, কারণ আমি কোনো ঝুঁকি নিতে চাই না, যদিও ওটা মাইল্ডও হয়, অল্প দিক দিয়ে হয় বা মডারেট হয় মাঝারি, তবুও আমি বলবো ওটা আমি দিয়ে দিচ্ছি, কারণ আমি ঝুঁকি নিতে চাই না। কারণ রেমডেসিভির সেটা 6,000 টাকা দাম, এটা কিছু কখনো 68 টাকা ট্যাবলেট, নতুন একটা এসছে কোম্পানিগুলো হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু একটাই, লিভার যদি খারাপ থাকে, সুতরাং প্রাথমিক দিক থেকে একবার লিভার ফাংশন টেস্টটা, পরে একবার লিভার ফাংশন টেস্টটা দেখে নেওয়া উচিত। আমার বক্তব্য হচ্ছে বেশিরভাগেরই কারোর কিছু সেরকম অসুবিধা দেখতে পাচ্ছি না, তবুও সাবধানের মান নেই, লিভার ফাংশনটা দেখলে আমরা কিছুটা বুঝতে পারবো পেশেন্টের কোনো লিভারের কোনো ক্ষতি করেছে কি না এই 14 দিনে। কিন্তু একটাই কথা, 14 দিন খেতে হয়, ওষুধটা কিছুটা কাজ করছে, আমি বলবো না একদম 100% কাজ করে ফেলছে, ভাইরাসকে শেষ করে দিচ্ছে, সেই ক্ষেত্রে আমি এখনো নিশ্চিতভাবে বলার সময় আসেনি। তবে হ্যাঁ, এইটা একটা অসুবিধা, যেটা সুবিধা দিক থেকে, যেটা সুবিধাজনক জায়গায় যেটাতে, সেটা হচ্ছে বাড়িতে থেকে রোগীদের চিকিৎসা করার একটা সুবিধা আমাদের হয়েছে, এই সুবিধাটা কিন্তু এই ফ্যাভিপিরাভির করে দিয়েছে। একেবারেই আচ্ছা, আমাদের একটি ফোন রয়েছে, আমরা একটুখানি কথা বলে নেব, কে রয়েছেন? হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি কি যে ডাক্তারের সাথে একটু কথা বলবো। আচ্ছা আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন একটুখানি বলবেন? তারাপুরি থেকে। নামটা? হ্যালো, হ্যাঁ বলুন। তারাপুরি থেকে বলছি। হ্যাঁ, আপনার নামটা কি? নামটা হচ্ছে বিশ্বজিৎ দে। আচ্ছা বলুন। বিশ্বজিৎ দে? হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি আপনার টেলিভিশন সেটের সাউন্ডটাকে একটু মিউট করুন। হ্যালো, না বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের প্রত্যেককে একটা কথা একটু, এটা অনুরোধ আমাদের প্রত্যেকের, আমরা প্রত্যেক দিন এক কথাই আপনাদের বারবার করে বলি, আবারও বলছি, দয়া করে যখন আপনারা ফোন করবেন তখন অবশ্যই টেলিভিশন সেটের যে সাউন্ডটাকে সেটাকে অবশ্যই একটু মিউট করে কথা বলুন, তাহলে আপনার পক্ষেও বলতে সুবিধা, আমাদের পক্ষেও কথা বলতে একটু সুবিধা হয়। আচ্ছা আমরা যে বিষয়টা ছিলাম ডাক্তারবাবু, একেবারেই আমরা একটু আগেও কথা বলছিলাম যে বিষয়টা নিয়ে, আমি একটা বিষয় জানতে চাইব, কোভিশিল্ড যে বিষয়টা জানা যাচ্ছে, অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলছেন যে এবছরই বাজারে এসে যাবে এবং এইটি সাধারণভাবে আমাদের প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে, আপনি কি বলছেন? দেখুন, প্রতিষেধক আসুক সেটা তো আমিও চাইছি, অবশ্যই,
আমি কতদিন দেখব মানুষ এরকম ঘরের মধ্যে গৃহবন্দী, মানুষ চিন্তিত, মানে বিনিদ্র রজনী যাপন করছে, কেন প্রত্যেক দিন সকালবেলা তাদের একটা চিন্তা, একবার হাঁচলেই মনে হচ্ছে যে কোভিড এসে মানে ঘরে বসে বসেছে। এইরকম একটা পরিস্থিতির থেকে আমি চাইছি মানুষ বেরিয়ে আসুক, কারণ পুরোনো দিনে একটু ফিরে আসি। তো সেই ক্ষেত্রে আমাদেরও তো মানে একটা সতর্কতা, মানে সচেতনতা বাণী তো আমরা দিয়ে যাচ্ছি, আর মানুষকে একটু মানে প্রাণ খুলে বেরোনোর সুযোগটাও দিতে পাচ্ছি না। সেক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে সারা বিশ্বে একটা হার্ড ইমিউনিটি, এবং হার্ড ইমিউনিটি আসবে প্রতিষেধক। এবার প্রতিষেধকের কথা যেটা বলছেন আপনি, প্রথমে আমি ইউকের কথাটা আসি। ইউকের যে কথাটা আসছে প্রতিষেধক, সেটা হচ্ছে শ্যাডক বলে, যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি চেষ্টা করছে, ওদের তৃতীয় স্তরে চলে যাচ্ছে ওরা খুব শীঘ্রই। সেটা হচ্ছে লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন। কি ভ্যাকসিন এবার একটু বুঝিয়ে দিই আমি, তো কোভিড ভাইরাসটা কি ভ্যাকসিন, এই ভ্যাকসিন আমরা পুরো বিস্তারিত জানবো, তবে তার আগে একটি ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি নিহার বক্সি বলছি, উত্তর চব্বিশ পরগনা থেকে। আচ্ছা বলুন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আমি নিহার বক্সি বলছি, আমি আর্সেনিক অ্যালবাম 30 একবার আরেকবার আর্সেনিক অ্যালবাম 30 কি, ওটা কি আমাদের খাওয়া উচিত? মানে আমরা অনেকে এখান থেকে, আমাদের এখান থেকে প্রচুর লোক কিনছে। আচ্ছা আপনি আপনি যেটির নাম বললেন আপনি আরেকবার বলুন, বোঝা গেল না কথাটা। বলছি, হ্যালো, হ্যাঁ বলুন বলুন। নিহার বাগচি, হ্যাঁ আপনি আপনি কোন ওষুধের নামটা বলুন। ওষুধের নাম বললেন? হ্যাঁ বলছি, আর্সেনিক অ্যালবাম 30। আর্সেনিক অ্যালবাম 30, আচ্ছা এরকম দেখ। যাই হোক, আমি ডাক্তারবাবুর কাছে চলে যাব। ডাক্তারবাবু দেখুন, আমি কৃতাঞ্জলি ফুটে নিবেদন যে আমি এই বিভাগটার বিষয়ে আমার খুব জ্ঞান নেই। আমি অ্যালোপ্যাথিক চিকিৎসক, এটা হোমিওপ্যাথির ওষুধ, তবে আমি সব বিভাগকেই সম্মান জানাই, সব চিকিৎসা শাস্ত্রকে সম্মান জানাই। এটা যদি আপনি যিনি হোমিওপ্যাথিক চিকিৎসক তার সাথে একবার আলোচনা করে দিন, করে তিনি যদি বলেন যে হ্যাঁ নিশ্চয়ই এটা খেতে পারেন, আপনি খান। কিন্তু আমি এইখানে আমার সীমিত জ্ঞানে, অ্যালোপ্যাথিক জ্ঞানে আমি এই মুহূর্তে এই ওষুধের কথাটা বলতে পারি না, বা আমি এই মুহূর্তে বেশি বলতেও চাই না। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন আমার অসুবিধাটা। একেবারে, এবং একটাই কথা বলার যে দেখুন, সবাই তো মানে সব দিক থেকে সমস্ত রকম দেশ, আমাদের দেশ প্রত্যেক মুহূর্তে চেষ্টা করছে যে প্রতিষেধকটা আনার, কিন্তু এই মুহূর্তে ঠিক কোন ওষুধটা কীভাবে কোথায় কাজ করছে সেটা বোধহয় যে ডাক্তারবাবু আপনাকে দেখছেন সেটা বোধহয় তার পক্ষে বলাটা অনেক সোজা। আপনি যেমন ডাক্তারবাবু বললেন যে আপনি যার কাছ থেকে এই ওষুধটা নিয়েছেন বা যার কাছ থেকে এই ওষুধটির সম্পর্কে শুনেছেন, আপনি মঞ্চ তার কাছে সরাসরি যোগাযোগ করুন, আমার মনে হয় এটা আপনার পক্ষে অনেকটা সুবিধা হবে। ডাক্তারবাবু, যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম একেবারে, আপনি বলছিলেন যে যে ওষুধের কথা বলছিলেন। হ্যাঁ, এইবার যেটা আমার বলা সেটা হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন হচ্ছে আমি শরীরে একটা রাসায়নিক ঢোকাবো, আমাকে তো কাউকে দিয়ে যেতে হবে। এইবার ইউকে বা রাশিয়া যেটা করেছিল সেটা করছে, সেটা হচ্ছে আমরা অ্যাডিনো ভাইরাস নামক একটা ভাইরাস আছে, যেটা খুব মানে হিংস্র নয়, খুব ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে, একটু আত্ম সর্দিকাশি করে, কিন্তু মারণ নয়। এই ভাইরাসটাকে আমি, ভাইরাসটার বাইরে কোটিংটা রেখে ভেতরে আমি ঢোকালাম কোভিড-19 যে প্রোটিনটা, তা যেটা আমাদেরকে শরীরকে সংক্রমণ করে এত কোনো বড় প্রদাহ তৈরি করবে না, শরীরে প্রবেশ করবে এই ভাইরাসটা দিয়ে, তারপর যখন কোষের মধ্যে যাবে কোষকে নষ্ট কিছু করবে না, শুধু শরীরের মধ্যে প্রতিরোধ ক্ষমতা, অ্যান্টিবডি যাতে তৈরি হয় সেইটার খালি সিগন্যাল করবে। তাহলে কি হলো, আমরা সংক্রমিত হলাম না, শরীরের মধ্যে একটা বড় প্রদাহ তৈরি হলো না, মানে ইনফেক্টিভিটিটাকে সরিয়ে দিলাম বা টক্সিসিটিটাকে সরিয়ে দিলাম। আমরা কোনটা আনলাম, তার ইমিউনোজেনিসিটি, মানে আমাদের শরীরকে খালি কলিং বেল দেবে যে এবার তুমি অ্যান্টিবডি তৈরি করো, শুধু অ্যান্টিবডি এই ভাইরাস এটা তৈরি করবে। এটাই হচ্ছে ভ্যাকসিনের ভিত্তিটা, এই রূপরেখাটা তৈরি করে ইউকে বা রাশিয়া এইটাই কাজ করেছে। এটা হচ্ছে লিভিং ভাইরাস। আর আরেকটা যেটা ভারতবর্ষ করছে সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ডেড ভাইরাস। একেবারে, ভারতবর্ষ ভারতবর্ষে যে বিষয়টা রয়েছে সেটাতেও আসবো আমরা, তবে তার আগে আরো একটি ফোন রয়েছে, একটু নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, আমি ডাক্তারকে একটা প্রশ্ন করতে চাইছি। আচ্ছা, আপনি কে বলছেন? আচ্ছা, ডাক্তার, অক্সিমিটার আমি,
আপনি কে বলছেন কোথা থেকে আপনার নাম স্থান আমার লাগবে মানে আমার ধরুন 90 মতন আছে আচ্ছা কতটা নেবে গেলে আমার অক্সিজেনটা লাগবে আচ্ছা আপনি কে বলছেন কোথা থেকে বলছেন একটুখানি বলুন আমি আমার নাম সুভাষ দাস আমি সল্টলেক থেকে কথা বলছি আচ্ছা আপনার এজটা আমার এজ হচ্ছে এখন 80 আচ্ছা এবার একটুখানি প্রশ্নটি বলুন আচ্ছা আপনার প্রশ্নটা যদি একটুখানি বলেন আচ্ছা প্রশ্ন হচ্ছে আমার ডাক্তারবাবু কাছে হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন বলুন ডাক্তারবাবু শুনতে পাচ্ছেন বলুন আমি অক্সিমিটার দেখছিলে মানে কতটা নেবে গেলে আমার অক্সিজেন লেভেলটা আমার তখন এটা দরকার হবে অক্সিজেনটা আচ্ছা এইটি হচ্ছে আমার প্রশ্ন আচ্ছা সাধারণত আমরা কয়েকটা জিনিস আগে জিজ্ঞেস করি যে আনুষাঙ্গিক কোনো রোগ আছে কিনা যেরকম সিওপিডি বলে একটা রোগ হয় সেই রোগে আক্রান্ত আছেন কিনা বা এমন কোনো রোগে আছেন কিনা হার্টের সমস্যা আছে কিনা বা হার্ট ফেলিওর আছে কিনা এইবার হচ্ছে আমরা যাদের রোগ নেই আনুষাঙ্গিক কোনো রোগ নেই তাদের ক্ষেত্রে 94 নিচে নেমে গেলে অক্সিজেন কিন্তু লাগছে না যদি আপনার শ্বাসকষ্ট না হয় এইবার কোভিডের ক্ষেত্রে একটা অদ্ভুত জিনিস দেখা গেছিল সেটা হচ্ছে হ্যাপি হাইপক্সিয়া হিসেবে এটাকে বর্ণনা করা হয়েছিল কেন আমি আছি ভালো পালস অক্সিমিটারে দেখছি 70 নিচে নেমে যাচ্ছে আমার কিচ্ছু বুঝতে পারছি না এইখানে কিন্তু অক্সিজেনের প্রয়োজন আছে এবার 88 নিচে নামলে বা 94 নিচে নামলে আপনার যা বয়স আপনি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন আপনি যদি কিছু আপনার অসুবিধা অনুভূতি হয় সেটা ওনার সাথে ভাগ করে নিন ওনাকে জানান উনি যদি মনে করেন আপনার অক্সিজেন লাগবে সেটা 2 লিটার হোক 4 লিটার হোক মিনিটে সেইটা উনি আপনাকে ঠিক বলে দেবেন কিন্তু এই সব জায়গাটা এই সিদ্ধান্তগুলো খুব সুন্দর করে পরিকল্পিত হয়ে কিন্তু পরিকল্পনা করে নিতে হয় সুতরাং সেখানে ডাক্তারবাবুর সিদ্ধান্তটা কিন্তু এখানে অনেকটা অগ্রাধিকার পাবে আপনি ডাক্তারবাবু যিনি আপনাকে দেখছেন তার সাথে নিয়মিত যোগাযোগটা রাখুন ওনাকে জানান এটা কিন্তু কোনো রকম নিয়ম বলে এরকম কি এটা করলে বাঁদিকে যাব এখানে করলে ডান দিকে যাব এই নিয়ম অনুসারে করতে গেলে কিন্তু অনেক সময় অসুবিধা হয় আচ্ছা আরও একটি ফোন রয়েছে আমরা একটু নিয়ে নেব হ্যালো কে রয়েছেন হ্যালো হ্যালো কেউ কি আছেন হ্যালো হ্যাঁ বলুন হ্যালো হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি বলুন 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 হ্যাঁ হ্যালো বলুন শোনা যাচ্ছে আমি নিরঞ্জন বিশ্বাস বলছি কোথা থেকে হ্যালো হ্যাঁ বলুন শোনা যাচ্ছে আপনি বলুন আমি নিরঞ্জন বিশ্বাস বলছি শান্তিপুর থেকে আচ্ছা বলুন বলুন আপনার প্রশ্নটা কি বলুন বলুন আমরা না যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আচ্ছা ডাক্তারবাবু যে বিষয়টা ছিলাম আপনি ভারতীয় ভ্যাকসিনের কথা বলছিলেন এখন ভারতীয় ভ্যাকসিন দেখুন পরিষ্কার আমি তো জানি না যতটুকু জানি শুনছি এটা এটা ডেড ভ্যাক্স ডেড ভাইরাস থেকে এবং সেটা অনেকবার দিতে লাগে কারণ তাতে অ্যান্টিবডিটা প্রথম দিকে খুব বেশি আসে না যেটা লাইভ অ্যাটেনিউয়েটেডে আসে ডেড ভাইরাসে একটু সময় নেয় বা একটু ডোজটা হয়তো 2-3 বার এরকম দিতে লাগবে তারপরে তো বুস্টার আছে তো সবকটাই তৃতীয় স্তরটা না পার করলে কোনোটাই স্পষ্ট হবে না কিন্তু যেখানে যেটা প্রতিষ্ঠানগুলো কাজ করছে তারা তো একটা প্রক্রিয়া মেনে করছে একটা নিয়ম মেনে করছে সেই আশা করি আমাদের ভ্যাকসিনটা আমরা হয়তো একটু দেরি হচ্ছে ধীরে চল নীতি নেওয়া ভালো কারণ নিখুঁত একটা ভ্যাকসিন আমরা চাই ভারতবর্ষের যা জনসংখ্যার নিরিখে একটা নিখুঁত প্রতিষেধক পেলে কিন্তু ভারতবর্ষের লোক কিন্তু এটা লাভবান হবে সুতরাং আমরা সেই কচ্ছপ কি আমরা ছুঁয়ে ফেলবো আগে খরগোশের আগে সেইরকম ভাবেই আমরা যাই চলি না তাতে অসুবিধা কি আছে আমরা জায়গায় পৌঁছে যাব বাহ দারুণ উদাহরণ নিঃসন্দেহে এই উদাহরণগুলো কিন্তু সত্যি অরিন্দমবাবুর একের পর এক অসাধারণ উদাহরণ আমাদের কিন্তু প্রত্যেক মুহূর্তে সত্যি মুগ্ধ করে আচ্ছা আমরা পরবর্তী ফোন রয়েছে একটু নিয়ে নেব হ্যালো কে রয়েছেন হ্যাঁ আমি নন্দন সূত্রধর বলছি বাঁকুড়া থেকে আচ্ছা বলুন আমার একটা ডাক্তারবাবুর কাছে একটা স্পেশালি প্রশ্ন হচ্ছে টেকনিক্যালি যে আমরা জানি যে ক্লিনিক্যাল ট্রায়ালে 4টে ফেজ থাকে ফেজ 1 ফেজ 2 ফেজ 3 ফেজ 4 ফেজ 3 তে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে
যে প্রচুর পরিমাণে পেশেন্ট রাখে এবং এখানে অসুস্থ মানুষের শরীরের উপরে সেফটি এফিকেসিটা দেখা হয়। তো সেখানে শুধু একটি দেশের রিপোর্ট না, বিভিন্ন দেশের রিপোর্ট সেখানে জোগাড় করতে হয়। এখন করোনা ভাইরাসের বয়স মানে নোভেল করোনা ভাইরাসের বয়স মাত্র 7.5 মাস, সেখানে কি করে এত তাড়াতাড়ি? যুদ্ধকালীন তৎপরতা আমি মানছি, বিজ্ঞানের অগ্রগতি আমি মানছি, তারপরে কি করে আসতে পারে এত তাড়াতাড়ি? কারণ হচ্ছে আপনি দেখবেন যে প্রিক্লিনিক্যাল ট্রায়ালের সময়সীমা হচ্ছে 1 থেকে 2 বছর, আর হচ্ছে আপনার ক্লিনিক্যাল ট্রায়াল রিপোর্ট এটা বলে ক্লিনিক্যাল ট্রায়াল তার সময় হচ্ছে 8 থেকে 10 বছর। তাহলে আপনি আমাকে বলুন, রোটা ভাইরাসের ক্ষেত্রে যেরকম হয়েছিল, রোটা ভাইরাসের ভ্যাকসিন এসেছিল, মার্কেটে প্রয়োগ হয়েছিল, শিশুদের উপর প্রয়োগ হওয়ার পরে স্মল ইনফেকশন একটা ওষুধ দেখা গেছিল, তড়িঘড়ি WHO সঙ্গে সঙ্গে সেটাকে উচ্চকোণী নেওয়া হয়েছিল। আমরা মামসের টিকা আবিষ্কারের ব্যাপার জানি, 4 বছর লেগেছিল। আচ্ছা, অর্থাৎ আপনার প্রশ্ন যে কি করে এত তাড়াতাড়ি ভ্যাকসিন চলে আসছে, তাই তো? আমি চলে যাব ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু একদম ঠিক কথা বলেছেন। আসল ওই দিন আমি অনেক জায়গায় সাক্ষাৎকার দিয়েছি, আমার বক্তব্যটা যেদিন রাশিয়ার বিপ্লব হিসেবে চিহ্নিত করেছিল কিছু চ্যানেল, তাদেরকে আমি কিন্তু প্রতিহত করেছিলাম আমার কথায়, যে ওটা নভেম্বর বিপ্লব নয় বা অগাস্ট বিপ্লব নয়, এটাকে বিপ্লব হিসেবে চিহ্নিত করতে আমার একটু দ্বিধা বোধ করছি। কারণ ভ্যাকসিন যেটা উনি বলছেন মাম্স নয়, 3 বছর লেগেছিল, সব থেকে তাড়াতাড়ি হচ্ছে এবোলা, সেটা কিন্তু খুব কার্যসিদ্ধি হয়নি। আর রাশিয়ার যে এবোলার ভ্যাকসিন হয়েছিল সেটা কিন্তু অকৃতকার্য হয়েছিল। তো সেই ক্ষেত্রে পরিষ্কার ব্যাপারটা হচ্ছে, ওই জন্য আমি কচ্ছপের উদাহরণটা দিলাম, ধীরে চলো নীতি। মানুষের সাধারণ মানুষ যাদের রোগবিহীন মানুষের ওপর প্রয়োগ হবে তাদের যেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয়, একটা নিখুঁত প্রতিষেধক তৈরি হয় যেটা করোনার থেকে মুক্ত করবে। এবং ভ্যাকসিন 1.5 বছর সময় লাগে, ভারতবর্ষের যা হিসেব, যা ভারতবর্ষের মোটামুটি মনে হচ্ছে যা বা আন্দাজ আমরা পাচ্ছি বা আভাস পেয়েছি, সেটা কিন্তু পরের বছর মার্চ বা এপ্রিলের আগে হচ্ছে না, সেটা প্রায় 15 মাসই কিন্তু নিয়ে নিল। তো সুতরাং আমাদের অপেক্ষা করছি, তাড়াহুড়ো করবো না, যাতে একটা হটকারী একটা সিদ্ধান্ত নিয়ে একটা অকৃতকার্য প্রতিষেধক তৈরি করলাম। তবে দেখা যাক, প্রতিযোগিতা আছে এর মধ্যে, লোকে চেষ্টা করবে, একটা ব্যবসায়িক আঙ্গিক আছে, আরেকটা হচ্ছে নিজস্বতা প্রমাণ করার একটা আঙ্গিক। সব দিক থেকে কিন্তু আমাদের ভারতবর্ষকে এত তাড়াতাড়ি দরকার নেই 100 মিটার রেস দৌড়ানোর, ধীরে চলি, নিখুঁত ভ্যাকসিন পাক, তাতেই আমরা যথেষ্ট। কিন্তু হ্যাঁ, প্রযুক্তির উন্নতি হয়েছে, এখন আমরা আগের থেকে, এখন আমাদের সামাজিক বিবর্তন আর উত্তরণ হয়েছে, সেই উত্তরণের জন্য আজকে হয়তো কিছুটা আগে পাব, কিন্তু প্রতিষেধক আমাদের আসবে সেই নিয়ে সন্দেহ নেই। আর ওই 3 বছর 4 বছরের না, আমরা যদি নিখুঁত প্রতিষেধক একটা সময়ের মধ্যে পাই, সেটাই কিন্তু আমরা গ্রহণযোগ্য, এবং সেটাই আমরা চাইছি আসুক, যাতে মানুষ এই একটা মানে আতঙ্কের আবছায় থেকে মুক্ত হোক। একেবারে সত্যিই তাই, আতঙ্কের আবছায়া থেকে আমরা প্রত্যেকেই মুক্ত হতে চাই, এবং আশা করি অবশ্যই সেই মুক্তির পথ আমরা নিশ্চয়ই আমাদের বেরিয়ে আসবে। পরবর্তী ফোন রয়েছে, আরেকটি নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, আমি হাওড়ার রামনাথা থেকে বলছি। আচ্ছা, রবীন্দ্র রাম। হ্যাঁ, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করা আছে যে আমার ওই যে ডবলের চৌনদার কিনেছি, সেটা কি ইউনিটি পাওয়ার বাড়াবে, আর ওটা কখন কখন খেতে হবে? আচ্ছা, একেবারেই আপনি শুনতে থাকুন। তবে আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা কোনো কোম্পানির নাম যদি না উচ্চারণ করেন আমাদের পক্ষে একটু ভালো হয়, এটাই আপনার কাছে অনুরোধ। আমি ডাক্তারবাবুকে চলে যাব। ডাক্তারবাবু, ইমিউনিটি বুস্টার, আপনার কোনো ওষুধে ইমিউনিটি তৈরি হয় না, তৈরি হয় না, তৈরি হয় না, এটা প্রথম দিন থেকে বলেছি আমি। একটা খাওয়া দাওয়া, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এর ভারসাম্য রেখে আপনি খান, আপনার শরীর শক্তিশালী হবে। শরীর যদি শক্তিশালী হয়, প্রতিরোধ করার ক্ষমতাও শক্তিশালী হবে। সেই ক্ষেত্রে ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে লাইন দিয়ে ভিটামিন সি, ভিটামিন, অনেক কত কত ভিটামিন খাওয়ার কোনো প্রয়োজন নেই। একটা লেবু টিপলে আপনার ভিটামিন সি এসে যাবে, বাজারে গিয়ে লেবু নিয়ে আসুন, যথেষ্ট। তো আর ওই লেবুটা কেটে বাড়িতে 4 জনের মধ্যে ভাগ করতে পারবেন, সেখানে ওষুধটা কিন্তু আপনি ভিটামিনটা ভাগ করতে পারবেন না, এইটা একটু দেখে নিন। এই জিনিসগুলো বোঝার আছে,
আপনাকে আশা করি আমার প্রশ্নের মানে উত্তরের মধ্যে আপনার সব মানে আমার উত্তরের মধ্যে আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন। একেবারেই ডাক্তারবাবুরা যেটা প্রথম থেকেই বলে আসছেন, এই ডাক্তারবাবুও বারবার করে বলেছেন যে যে খাবারটা খান ওটাই আপনি ঠিকঠাক মতো খান, আপনাকে আলাদা করে পুষ্টির জন্য বা আলাদা করে ইমিউনিটি বুস্ট আপের জন্য কিছু খাওয়ার প্রয়োজন পড়বে না। আপনি ডাল ভাত সেটাও যদি সলিড এবং ঠিকঠাক মতো খান তাহলে অন্যরকম কোনো ওষুধেরও প্রয়োজন পড়বে না। আচ্ছা, পরবর্তী আরেকটি ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি, গৌতম। আচ্ছা বলুন। আমার ডাক্তারবাবুর কাছে প্রশ্ন, এই যে কোভিড সিচুয়েশনে আমি থ্রোটটাকে একটু আনইনফেক্টেড করার জন্য যদি বেটার, আচ্ছা নাম বলছি না, বেটারাইন ওই মিন টাইপের দিয়ে ওষুধ দিয়ে গার্গল করি অথবা নুন দিয়ে গার্গল করি, এটা কতদিন রেগুলার করতে হবে, মানে 30 দিন, নাকি এটা স্পেসিফিক কোনো ডেট আছে যে 15 দিন করবো, সকালে বিকালে দুবার নাকি একবার, যদি একটু বলে দেন। আচ্ছা, মানে আপনি গার্গল করার উপায় জানতে চাইছেন, তাই তো? গার্গল করা উচিত কিনা, আমার একটু টনসিলের প্রবলেম আছে। আচ্ছা, একেবারে শুনতে থাকুন আপনি ডাক্তারবাবু। কোভিড এর ক্ষেত্রে দেখা গেছে স্টিম নেওয়া, ভাপ নেওয়া বা গার্গল করা দুটোতেই উপকারিতা আছে। প্রথম স্তরে ভাইরাসটা গলার কাছে আসে বা নাকের কাছে আসে, যদি আপনি ভাপ নিতে পারেন ওর থেকে যে সিক্রেশনসগুলো বেরোয়, তো সেই সেই সিক্রেশনসগুলো কিন্তু বেরিয়ে যায়, তার মধ্যে ওই সিক্রেশনসের মধ্যে যদি কোনো ভাইরাস থাকে সেটাও বেরিয়ে যাবে। এটার উপকারিতা আছে, আপনি এক দুবার করতে পারেন, করে যান, কোনো দিনক্ষণ নেই বন্ধ করবেন, জবনিকা কবে নামবে সেইটা বলতে পারবো না, কিন্তু আপনি করে যান, এটা একটা সচেতনতার বার্তার মধ্যে পড়ে, একটা চিকিৎসার মধ্যে পড়ে। একেবারেই। আমি একটা বিষয় ডাক্তারবাবুকে জানতে চাইবো, ডাক্তারবাবু আমরা বারবার করে কিছু কিছু বিষয় যেমন উঠে আসছে চারপাশ থেকে, তেমন মানুষের কিছু সাধারণ প্রশ্ন রয়েছে, তার মধ্যে একটা প্রশ্ন রয়েছে যে মাউথ ওয়াশে কি সংক্রমণ আটকানোর একটা কোনো উপায় রয়েছে, সেটা যে কোনো রকম মাউথ ওয়াশ হোক না কেন? দেখুন, মাউথ ওয়াশ হলে শুধু কোভিড নয়, অনেক জীবাণু তো সরে আসবে, এটা তো অস্বীকার করেনি, আমরা তো একটা জিনিস বার করে দিচ্ছি একদমই, তার সাথে যদি আমরা ভাপটা নিতে পারি, গার্গেলটা করতে পারি, সেটাও বেরিয়ে আসবে সিক্রেশনস গুলো, সেই প্রচেষ্টাটা আমরা করতে পারি। কারণ ভাইরাস প্রথম দিকেই কিন্তু ফুসফুসে যায় না, ফুসফুসে যাওয়ার পরই কিন্তু অসুবিধাটার সূত্রপাত হয়, তখনই কিন্তু প্রদাহটা অনেক দীর্ঘস্থায়ী হয় আর প্রদাহটা অনেক ত্বরান্বিত হয়। এই দুটো জিনিস আটকাতে গেলে কিন্তু আমরা করতেই পারি এটা, এবং সেটা কিন্তু বৈজ্ঞানিক একটা সূত্রে যদি আমরা বলি নিজেদের, সেইখানে কিন্তু বৈজ্ঞানিক দিকটাও রয়েছে এবং সেটার কিন্তু প্রমাণিত। আচ্ছা, পরবর্তী ফোন রয়েছে, আরেকটু আমরা নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছেন? নমস্কার। নমস্কার, আমি কেষ্টপুর থেকে শম্পা ভট্টাচার্য বলছি। দুজনকেই নমস্কার, ডাক্তারবাবুকে নমস্কার, ম্যাডাম আপনাকেও নমস্কার। আমি একটা প্রশ্ন করছি, উত্তরটা টিভিতে গিয়ে শুনবো, অন্য ঘর থেকে বলছি। আমার না ডাক্তার থেকে একটা প্রশ্ন, যে আমরা যখন এখন বাইরে বেরোচ্ছি, এসে তো সবসময় বলা হচ্ছে যে জামা কাপড় পরে যাচ্ছি, এসে সাবান জলে ভিজিয়ে ওগুলো ভালোভাবে কাটছে, সেটা করাও হচ্ছে সবসময়, কিন্তু ধরুন কোনো কারণে কখনো পসিবল হলো না, হয়তো একটু বেশি জল ঘাটাঘাটি হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, তা তখন যদি স্যানিটাইজার বাইরের জামা কাপড়টায় যদি পুরো স্প্রে করে দিই, সেটায় এর সাবস্টিটিউট হিসেবে হবে, মানে ওই সাবান জলে না ভিজিয়ে যদি স্যানিটাইজার স্প্রে করে দিই সেটা কি চলবে, না সবসময় সাবান জলেই ভেজাতে হবে বাইরে গেলে, এটা যদি ডাক্তারবাবু একটু বলে দেন। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, আর ডাক্তারবাবু বেশি জল ভালো লাগে এটাও বলার, মানে উনি ভীষণ ভালো আন্তরিক ভাবে কথা বলেন। বাহ, একেবারে। আচ্ছা ডাক্তারবাবু চলে যাব। দেখুন, বারবার জল ঘাটাটাও আমি কোনো মতে মনে করি না যে শ্রেয় বা বাঞ্ছনীয়, ঠিক আছে, আমরা বেশি জল খেটে ফেলছি অনেক সময়, জলের সাথে আমাদের শরীরের যে তাপমাত্রা একটা ব্যাপার আছে, তখনই তাপমাত্রা বদলে গেলেই কিন্তু সর্দি কাশি লেগে যায়, সব সর্দি কাশি ভাইরাস নয়, সর্দি কাশি অ্যালার্জিক হতে পারে বা বডির শরীরের একটা প্রতিক্রিয়া হয়, আমাদের কতগুলো ভ্রান্ত ধারণা সেগুলোকে কিন্তু নির্মূল করতে হবে এই ভ্রান্ত ধারণাগুলোকে। তো আপনি স্প্রে করুন না, একটাই করুন, আপনার নাক মুখ আর হাত এই দুটোকে ঠিক রাখুন, আপনার শরীরে গায়ে লেগে এসে বেয়ে নাকের কাছে আসবেন, আপনি তো মাস্ক পরে থাকবেন, আর হাতটা আপনি ভালো করে ধুয়ে দেবেন, এইটুকু করুন, আপনি কিন্তু ভালো থাকবেন, ঠিকঠাক থাকবেন। ডাক্তারবাবু একটা প্রশ্ন আমাকে করতেই হচ্ছে, কারণ আমরা যখন খবরে যাই বা খবরে যখন আমরা দেখি, প্রত্যেক মুহূর্তে একটা অভিযোগ বারবার করে সামনে আসছে, সেটা যে কোনো রকম হাসপাতাল হোক না কেন, বিশেষত যদি মেডিকেল কলেজ হোক বা সরকারি হাসপাতালের বিষয়ে আমরা আসি, তাহলে শুধুমাত্র সরকারি হাসপাতাল নয়, বেসরকারি হাসপাতালগুলোতেও আমরা দেখতে পাই যে বেশিরভাগ জায়গায় রোগী রেফার, অর্থাৎ এই রেফার রোগে আক্রান্ত কিন্তু বেশিরভাগ মানুষ।
সেখানে আমরা দেখতে পাই বহু মানুষকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল নিয়ে যাওয়ার চোটে মানুষের প্রাণ চলে যাচ্ছে, এমন একের পর এক ঘটনা হয়ে যাচ্ছে। এবং শুধুমাত্র ঘটনা হয়ে যাচ্ছে নয়, বারবার নানা অভিযোগ উঠছে। কোথাও বলা হচ্ছে বেড নেই, কোথাও বলা হচ্ছে যন্ত্রাংশ ঠিকমতো নেই, এবং যার জেরে বাড়িতে শুয়ে রোগীর মৃত্যু হচ্ছে রীতিমতো। কি বলবেন এই পুরো বিষয়টা? দেখুন একটা কথা এখানে না, একটা কথা এই জায়গায় দেখুন, আমার আমি নাগরিক, রাজনীতি আমি করি না, কিন্তু নেতা নীতি আর নৈতিকতা একটা বিষয় কিন্তু বলার আছে। নেতা তখন আমরা নেতাটাকে খুব সহজ করে ফেলেছি এবং কদর্য লোককে আমরা নেতা বলে ফেলছি। নেতার কাজ কিন্তু মানুষের আন্তরিক ইচ্ছা, তাদের কথার অনুরণনটা তার কাছে আসবে আর তার সেটার যোগফল তৈরি হবে একজন নেতা। আমরা স্বাস্থ্য নিয়ে মানুষের কথা কিন্তু ভাবিনি। সুন্দরবনের মানুষটা, সে আজকে কিন্তু বাঘের সাথে লড়ছে, তার কাছে কিন্তু ওষুধ নেই, সাপের কামড়ে ওষুধ নেই। আজকে উত্তরবঙ্গে মানুষটা যেটা রয়েছে পাহাড়ে, সেখানে বিছের কামড় হচ্ছে, তার ওষুধ নেই। এই যে মানুষের ইচ্ছেটা, সেইটা কিন্তু কোনো মানুষ আনতে পারেননি সামনে। সেই ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থাটা কিন্তু করোনার জন্য ভেঙে গেছে বলবো না, ভাঙাই ছিল। 47-এর পরে পণ্ডিত নেহরু বলে একজন যিনি ছিলেন, তো ঘটনাটা হচ্ছে তিনিও স্বাস্থ্যের দিকে কিন্তু কোনো দিকটা দেখেননি। পশ্চিমবঙ্গ বিধান রায়কে পেয়েছে, তিনিও স্বাস্থ্যের খাতিরে কিন্তু ওই 1% রেখে গেছিলেন। আমার একটাই বক্তব্য যে স্বাস্থ্য যতক্ষণ আপনি 100 টাকার মধ্যে 1 টাকা রাখবেন, সরকার যদি ওটা 10 টাকা করতে পারে, তাহলেই স্বাস্থ্যের উন্নতি হবে, মানুষের সুবিধা হবে। বেড নেই, ডাক্তারের কম, নার্সিং কম, পরিকাঠামো ভাঙছে, সেই ক্ষেত্রে মানুষের রোগের সংখ্যা কোভিড এর জন্য বাড়ছে। সেই জন্য চক্রাকারে কিন্তু মানুষকে ঘুরে বেড়াতে হচ্ছে, এটা তো কাঙ্ক্ষিত নয়। 74 বছর আগে আমরা স্বাধীনতা পেয়েছি, শ্বেতাঙ্গ সাম্রাজ্যবাদীরা সন্ত্রাসবাদীরা আমাদের ছেড়ে চলে গেছিল, কিন্তু তারপর তো 26টা ইউনিভার্সিটি থেকে 350টা ইউনিভার্সিটি হয়েছে। তো স্বাস্থ্যটা 1 টাকার থেকে 10 টাকা হতে পারত না, সেই জন্য আমরা নেতা পাইনি। আমরা কতগুলো মূর্তি পেয়েছি, কতগুলো লোক পেয়েছি। এই নেতা হবে মানুষের ভেতরকার যে কথাটা বলার একটা যোগফল, সে হবে নেতা। নেতা গৌতম বুদ্ধ নেতা ছিলেন, রবীন্দ্রনাথ নেতা ছিলেন, কিন্তু সেই রকম রাজনৈতিক নেতা আমরা পাইনি। এইটা কিন্তু ভারতবর্ষের একটা অসুবিধা। সেই কারণেই স্বাস্থ্য ব্যবস্থাটা যে সামগ্রিকভাবে যে উন্নতি হবে সেইটা পেলাম না একেবারে। সরকারি হাসপাতালের এই অভিযোগ তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতাল, বিশেষত বেসরকারি হাসপাতালগুলোতে একেবারে লুটের অভিযোগ উঠে আসছে বারবার করে। বিশাল অঙ্কের বিল চাপানো হচ্ছে, যেখানে ইতিমধ্যে রাজ্য সরকার কিছুদিন আগেই বলে দেওয়া হয়েছিল যে কোভিডে আক্রান্তদের জন্য কত টাকা বিল হতে পারে, কত টাকা বিল ধার্য করা যেতে পারে, রোগীদের উপর বিল চাপানো যাবে না, এই বিষয়গুলি বলে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও সেই একই রকম বিল, একের পর এক বিল, এবং শুধুমাত্র টাকাটা যে খুব অল্পর মধ্যে সীমিত তা নয়, এতটাই টাকাটা বেশি যে সত্যি বোধ হয় একটা মানুষ মনে করবেন যে চিকিৎসা করতে যাব নাকি বাড়িতেই হয়তো আক্রান্ত হয়ে আমি থেকে যাব, এটা প্রশ্ন উঠছে। আমি এই বিষয়টা নিয়ে আসবো, তবে তার আগে একটি ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি উত্তর 24 পরগনার রাজাথার অন্তর্গত জামালপাড়া গ্রামের জয়ন্ত কুমার নস্কর বলছি। আচ্ছা বলুন। আমার বয়স 9-7 বছর রানিং, আমি একটা কারখানায় কাজ করি। আচ্ছা। কারখানায় কাজ করে রেগুলার আমাকে যেতে হয়, 100% আমাদের চলছে। তা আমার বলেছে পাড়ারই একজন যে ইউনিটি পাড়া ইউনিট শরীরে ইউনিটি বাড়াবার জন্য বলছে 2-3 তুলসী পাতা, একটা নিম পাতা, একটু কাঁচা হলুদের টুকরো খাও, তাহলে ভাইরাসকে ওই সংক্রমণ হাত থেকে রোধ হবে এবং ইমিউনিটি পাওয়ার বাড়বে। তাই এটা কি আমার শরীরের পক্ষে ক্ষতিকারক, এটা খাওয়া উচিত না উচিত নয় ডাক্তারবাবু? সত্যি কথা দেখুন, এই বিষয়ে তুলসী পাতার গুণ আছে শুনেছি, কিন্তু তুলসী পাতা ভাইরাসকে নিঃশেষ করে দিতে পারে বা নিষ্ক্রিয় করতে পারে, এই তথ্য আমার কাছে নেই, প্রমাণও আমার কাছে নেই। যেদিন জানবো আপনাদের সাথে নিশ্চয়ই ভাগ করে নেবো, নিশ্চয়ই আমি সাংবাদিক বা বন্ধুরা যারা আছে তাদেরকে আমরা জানাবো নির্দ্বিধায়।
তবে এই মুহূর্তে আমার এই বিষয়টার বিষয় খুব বেশি জানা নেই। আমি খালি একটাই অনুরোধ করব, আপনি খাবার ছাড়া সময় মুখটা ধোয়ার সময় মাস্কটা কিন্তু ব্যবহার করবেন, আর একটু দূরত্ব রাখুন, সচেতনতা বজায় রাখুন। একেবারে যে বিষয়টা ছিল ডাক্তারবাবু, বেসরকারি হাসপাতালে একের পর এক লাগাম ছাড়া বিল, এটা কেন হলো? আজকে যদি সারা ভারতবর্ষে যদি 100 টাকার মধ্যে 1 টাকা স্বাস্থ্যের জন্য ব্যয় করা হয়, বেসরকারি তো হবেই, এই খানাই মুনাফা লুটবে। এই লুণ্ঠনটা আজকে শুরু হয়নি পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে নিরাময় পলিক্লিনিক দক্ষিণ কলিকাতায় একটা সুন্দর জায়গা ছিল, তখনকার বাম আমল, তখনকার যারা মন্ত্রীতন্ত্রী ছিলেন তারাও বেওসাইদের হাতে ওটা দিয়ে দিলেন। এই বেওসাইরা যখন ঢুকে গেল স্বাস্থ্য ব্যবস্থায়, তারা সেবাদান করলেন না, তারা দেখলেন দিনের শেষে মানুষকে লুটে কত টাকা তাদের বাড়িতে যাচ্ছে, কত লাভ হচ্ছে। তো এইটাই হয়ে গেছে, মানবিকতার শেষ হয়ে গেছে, নৈতিকতার স্খলন। যে চিকিৎসা সেবা কিন্তু সেবাদান, পারিশ্রমিক আপনি নেবেন, পারিশ্রমিক তো আপনার নেওয়ার অধিকার আছে, কিন্তু ওটাকে ব্যবসাকে পরিণত করা, সেটা হচ্ছে অত্যন্ত গর্হিত কাজ এবং নিন্দনীয় কাজ, এবং আমি কড়া ভাষায় নিন্দা করি এটা। একেবারে নিঃসন্দেহে। আর আরও একটা প্রশ্ন কোথাও গিয়ে উঠছে, বেসরকারি হাসপাতাল, সরকারি হাসপাতাল, এই বিষয়গুলো যেমন আসছে, তার সঙ্গে সঙ্গে একটা অ্যাম্বুলেন্সের বিশাল অঙ্ক ধার্য, এই বিষয়টা উঠে আসছে। তবে আজকের সময় শেষ হয়ে এসছে, সেই জন্য আর এই বিষয় নিয়ে কথা হচ্ছে না, কিন্তু বারবার করে একটা কথা আপনাদের সামনে বলা, যে ডাক্তারবাবুরাই বলছেন এবং আমরাও প্রত্যেক মুহূর্তে বলছি, একটু মানবিক হন, একটু মানুষের সঙ্গে ভালো ব্যবহারটা চেষ্টা করুন। তাহলে কোন দিনটা, কোন বিষয়টা আজকে যখন আপনার পাশের বাড়ির লোকের রয়েছে, সেই বিষয়টা যে কালকে আপনার কাছে ঘুরে আসবে না, এরকম কোনো রকম কোনো সিওরিটি নেই। সেই জন্য একে অপরের উপর ভরসা রাখুন, ভালো রাখুন, এবং অবশ্যই নিজেকে ভালো রাখারও চেষ্টা করুন, পাশের বাড়ির যিনি রয়েছেন তাকেও ভালো রাখার চেষ্টা করুন। আমাদের সময় আজকে একেবারেই শেষ। ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে বিষয়টি আমাদের সামনে উপস্থাপনা করার জন্য, এবং আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী পর্যায়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই সিটি ভেনের সঙ্গে থাকুন।